যদুবাজারে তৃণমূল বিজেপির সংঘর্ষে তৃণমূলের এক কর্মীকে গুরুতর আহত অবস্থায় এসএসকেএম ইমার্জেন্সি বিভাগে ভর্তি করা হয়েছে। এদিন তার শারীরিক অবস্থা জানতে কামারহাটির বিধায়ক মদন মিত্র হাসপাতালে এসেছিলেন। অসুস্থ তৃণমূল কর্মীর সঙ্গে দেখা করেন তিনি, সেই সঙ্গে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেছেন, দিলীপ ঘোষ প্রচার করতে এসে ভবানীপুর কেন্দ্রে অশান্তির সৃষ্টি করেছেন, বাংলার মানুষ সব দেখেছেন। তবে এই ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করেছেন। 2021-এ বিজেপি বাংলা থেকে হারিয়ে গিয়েছে, এবার ভবানীপুর কেন্দ্রে হেরে গিয়ে এই বাংলা থেকেও কাউকে দেখা যাবে না, বিজেপি দল হিরো পার্টি বলেও তিনি মন্তব্য করেছেন। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। আমি বিজেপি আলাদা নাম বলছি না, একটু একটু পরে বলবো। বিজেপি যেখানে মিটিং ছিল সেটা ঠিকানা হচ্ছে 70 নম্বর আসলে সুপাচির রোড, সেইটাও অর্ডার করা ছিল এক মাস আগে থেকে ভবানীপুর ইউনাইটেড ইউথ ফোরাম বলে। আমরা ওখানে আজকে একটা প্রোগ্রাম করতাম ভ্যাকসিনেশন এবং হেলথ চেক আপ। বারবার পুলিশ আমাদের অনুরোধ করে এবং আমাদের পার্টির নির্দেশ আছে যে না, বিজেপি যখন মিটিং করতে চায় ওদের ছেড়ে দেয়, আমরা ডেটটা ছেড়ে দিই। যদি আমরা ডেটটা না ছাড়তাম ওরা মিটিং করতে পারবে, বিজেপি অভিষেককে ঢুকতে দিতে ভয় পায়। তো আমরা বিজেপি ভবানীপুরে মিটিং করলে আমরা ভয় পাই না, কারণ মানুষ আমাদের সঙ্গে আছে। এইবার আমার বাবলু সিং যিনি প্রেসিডেন্ট, দিলীপ ঘোষের যাওয়ার কথা 70 নম্বর আশুতোষ মহাজন, সেখান থেকে গুনে গুনে যদি 75 মিটার না হয় আমি পার্টি ছেড়ে দেব। এইরকমভাবে আমি গড ফিদে নিয়ে বলছি, 75 মিটার দূরে ভ্যাকসিন চলছে, সেই ভ্যাকসিনেশনে বয়সায় মহিলা বাড়ির মা বোনেরা দাঁড়িয়ে আছে, হঠাৎ গিয়ে 40 জন সিকিউরিটি নিয়ে এই ধর ভাই আমি এই যে চল বলে ঢুকে, এখানে কী হচ্ছে, এখানে কী হচ্ছে, এখানে বহিরাগত গুন্ডা আছে, ভ্যাকসিনেশন ক্যাম্প কোথা থেকে বহিরাগত? ন্যাচারালি যারা আমাদের ছেলেদের বিক্ষোভ করতে হয়নি, সাধারণ মহিলা যাদের বাবা মা ভাই বোন এসছে তারা বলছে আপনি বেড়েই যান, এখানে ভ্যাকসিনেশন হচ্ছে। হঠাৎ ওই টমি গান দিয়ে AK-47 দিয়ে এইভাবে মেরেছে, কোমরে মেরেছে, বুকে মেরেছে, এক্ষুনি ওকে MRI নিয়ে যাচ্ছে, ওর কোমরে যথেষ্ট ম্যাসিভ ইঞ্জুরি হয়েছে, ওর এখানে পুরো এত বড় একটা কাট মার্ক দগদগ করছে, চেস্টে ম্যাসিভ পেন এবং এখন ফুললি আনকনসাস না হলো সেমি কনসাস, কোনো রকমে একবারে বেহুশ হয়ে পড়ে আছে। পিজি ডাক্তার আমাদের বললেন শান্তি কিসে নেহি চাই, ওটু চায় জীবন বদলায়।